हरे कृष्ण हरे कृष्ण और ग्लोरी टू श्रील प्रभुपाद। जय प्रभुपाद। सो एनीबॉडी गॉट एनी क्वेश्चंस? प्रभु है न कब अपनी करो कमेंट करो उनका करो। सा स्टार्ट करूं। यू कैन आस्क देम इन बंगाली हाँ वदे दे हैव एनी या क्वेश्चंस। কারোর কারোর কোনো প্রশ্ন আছে সুন্দর গোপাল প্রভুর জন্য? কোনো প্রশ্ন যেটা দিয়ে আরম্ভ হয় আজকের কথা? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। আই হরে এম কৃষ্ণ। তপস্যা দাস। আমার আমার প্রশ্ন ছিল অন্য বিষয়, যে আমাদের তো শ্রীল প্রভুপাদ বলেছেন যে পঞ্চরত্নের প্রদীপ ব্যবহার না করার জন্য, তো একটা শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধিম বিনা, যে যদিও প্রভুপাদ বলছে যে পঞ্চরত্নের প্রদীপ আমাদের ব্যবহার না করার জন্য, কিন্তু এখানে তো আবার পঞ্চরাত্রির প্রদীপের কথা বলা হচ্ছে ব্যবহার করার জন্য। পঞ্চরাত্রি প্রদীপ গ্রন্থ যেটা যেটা ইস্কনে ব্যবহার করতেছে, কিন্তু আমরা যে আইসক্যাম থেকে এটা ব্যবহার করা হচ্ছে না, এই সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, একবার যদি আমি ভালো করে অনুবাদটা ধরি, পঞ্চরত্নী কি কি টার্ম আপনি ইউজ করলেন? পঞ্চরত্নী, পঞ্চরাত্রি পঞ্চরত্নী, প্রদীপ, পঞ্চরাত্রিক, পঞ্চরাত্রি প্রদীপ গ্রন্থ দিস। পঞ্চরত্র প্রদীপ গ্রন্থ। ওকে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে। সো প্রভু, দ্য কোয়েশ্চেন ওয়াজ ইজ দ্যাট দিস পঞ্চরাতির গ্রন্থ উইচ ইজ used by ISKCON, but in ISKM we are prescribing that that is something that we should not be using. So on that, his question is, do you have any comments or do you want to elaborate why we do not recommend usage of that? We all are using Pancharatra Triki system given by Narada Muni. Can translate that? Amra shabai ekhaneo পঞ্চরত্ন প্রতিটা ওইটা ইউজ করছি এখানেও আমরা। That is the ঠিক আছে, standard. That is a standard thing we are using, Pancharatra Vidhi from Narada Muni. So we are ISKM or ISKCON or anybody, we have to use that. That is in our parampara. উনি বলছেন যে আমরা এই নারদ মুনি যে জিনিসটা দিয়ে গেছেন, আমরা ISKM এও ওইটাও ইউজ করছি। তো ঠিক আছে, তাহলে ISKM অর ইসকন দু জায়গায় ওটার ইউজ হচ্ছে। তো ওখানে পঞ্চরাত্রি প্রদীপে যে ভগবানের অর্চন করার জন্য বিভিন্ন রকম যে ঈশ্বর প্রণালী, হাত হাতের মাধ্যমে বিভিন্ন রকম প্রণালী দেখানো হচ্ছে, কিন্তু আমরা তো সেগুলো ব্যবহার করি না। মুদ্রা মুদ্রা হ্যাঁ মুদ্রা, হ্যাঁ মুদ্রা যে আমাদেরকে ওকে এগুলো মুদ্রা ব্যবহার করতে কি নিষেধ করা হচ্ছে না? ওখানে মুদ্রা নিষেধ করতে করা। জানলে করতে, হ্যাঁ, আপনি যেটা বললেন, মুদ্রা সরি সরি না, বলুন হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, যে মুদ্রাগুলো আছে, আমি একজন পূজারী, মুদ্রাগুলো যদি শিখানো হয় তখন করা যেতে পারে, না জানলে তখন তো হাত জোর করে প্রার্থনা করতে আর কি পারে। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি একটুখানি গাইডেন্স চাই, যে ভালো করে বোঝানো যায় যে ওই মুদ্রাগুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিভাবে করলে প্রপার করা যাবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। হ্যাঁ, সাধারণত আমাদের আইসক্রিমে যে আমাদের বিগ্রহ পূজার জন্য মন্ত্র ওই মুদ্রাগুলো দেয়া হয়নি বা আমাদের শেখানো হয়নি, এবং ঠিক আছে আমি ঠিক আছে। আমি যখন হ্যাঁ পন্ডিচেরিতে ছিলাম তখন হ্যাঁ প্রহ্লাদ আমাকে আমাকে বলেছিল যে এই মুদ্রাগুলো যে শুধু হচ্ছে ইসে যে যারা শ্রী সম্প্রদায় এরা ব্যবহার করে, মানে প্রভুপাদ হ্যাঁ আমাদেরকে এটা মুদ্রাগুলো ব্যবহার করতে না বলছে, এটা এরকম বলছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মেনলি আপনার প্রশ্ন হচ্ছে, যেমন ডেটি ওয়ার্শিপ বা যেগুলো আরো যে জিনিসগুলো করেন, ও ওগুলো করার জন্যে ভালো করে এখনো কেউ জেনে বুঝে শেখায়নি, ঠিক আছে? এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আমাদের আছে, এগুলো আমাকে এখনো হ্যাঁ বিগ্রহ হ্যাঁ সেবা এখনো শেখানো হয় না।
হ্যাঁ হ্যাঁ মধ্যগুলি হ্যাঁ ব্যবহার আমি, করে ব্যবহার করে দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আমাকে ট্রান্সলেট করে এখন আমি প্রেসিডেন্ট প্রভুকে বলি। সো প্রভু, হোয়াট দে আর সেইং ইজ, ইন দোজ ওয়েজ অফ ডুইং দ্য ওয়ার্শিপ, স্পেশালি হাউ দে ডু দ্য ডেটি ওয়ার্শিপ অ্যান্ড অল অফ দ্যাট, দে আর সেইং দ্যাট দে আর নট ভেরি কমফোর্টেবল, অর দে হ্যাভ নট বিন ট্রেন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি টু বি এবল টু ফলো দ্যাট ডিউরিং দ্য ওয়ার্শিপস অ্যান্ড থিংস দ্যাট দে আর ডুইং কারেন্টলি ইন নবদ্বীপ। So he was giving an example, for instance, when he was in Pondicherry, then he learnt a few things from Prahlad Prabhu, but he was not very comfortable. So I think what I hear is there is a need for giving them a little bit more guidance on how to actually use. He gave an example of how to use his hands and some of the other paraphernalia while doing the actual worship throughout the daily routine. But these are all technical things, you know, that he can pick up while he sees the proper book and all that, you know. But main thing, deity worship, Prabhupada has reduced it into three things, you know. Can you translate? Okay. So, উনি বলছেন যে বই থেকে দেখে আস্তে আস্তে করে আপনি শিখতে পারেন, আর মেনলি যে শ্রীলা প্রভুপাদ বলেছিলেন ডেটি ওয়ার্শিপে তিনটে জিনিস খুবই জরুরি। পাঞ্চুয়ালিটি, ক্লানিনেস এন্ড টু ডেকোরেট ইট ভেরি নাইসলি। প্রথম হচ্ছে সময় দেখে করা, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড, নিজেকে ক্লিন রাখা, মানে পরিষ্কার ভেবে করা, সেকেন্ড পয়েন্ট। আর হোয়াট ওয়াজ দ্য থার্ড পয়েন্ট দ্যাট ইউ মেনশন প্রভু? প্রভু টু ডেকোরেট দ্য প্লেস ভেরি হ্যাঁ নাইসলি। আর থার্ড উনি বলছেন যে আপনার ডেটির যে জায়গাটা আছে ওইটা খুব ভালো করে সাজিয়ে রাখা। তো আমি আবার রিপিট করব, প্রথম পয়েন্ট হচ্ছে সময় দেখে করা, পাংচুয়ালিটি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হলো ক্লিনলিনেস, ভালো করে পরিষ্কার রেখে করাটা, নিজেকেও পরিষ্কার রাখা, জায়গাও পরিষ্কার রাখা। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ভালো করে সাজিয়ে রাখা। যদি এই তিনটে প্রণালী করা যায় তাহলে টেক কেয়ার হবে। বিকজ ইন কালি ইউগা টু ফলো স্ট্রিক্টলি অল দ্য রুলস অ্যাজ লিস্টেড আউট ইন দিস, ইউ নো, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ কলিযুগে সবকিছু একদম বই থেকে করা, ওটা প্র্যাকটিক্যালি করা যাবে না। বিকজ ইউ নো কলিযুগা এভরিথিং ইজ কন্টামিনেটেড, নো? কলিযুগেতে সবকিছুই তো এখন কিছু পিওর নয়, সবকিছুতেই মেলামেশা হয়ে গেছে। তো ওই তিনটে জিনিস রেখে পারলে আগে যেতে পারবো। That's why Prabhupada has come and made it easy for us, especially if you are outside India, it's more difficult. সেই জন্যে শ্রীলা প্রভুপাদ আমাদের এই তিনটে জিনিস বলেছেন, সিম্পল রাখার। আর যদি আপনি ইন্ডিয়ার বাইরে আছেন তাহলে তো আরো অসুবিধে, এইগুলো সবকিছু একদম বই ধরে করা। আসলে আমি when I was in Pondicherry, Prahlad Prabhu told me this, basically we don't use this mudra for worshiping. Usually those are Sri Sampradaya, they are use this mudra in a hand mudra. আচ্ছা আচ্ছা, আমি জিজ্ঞেস করছি এখন প্রেসিডেন্ট প্রভুকে, হি ইজ আস্কিং দ্যাট ওয়েন হি ওয়াজ ইন পন্ডিচেরি, দেন প্রহ্লাদ প্রভু গাইডেড হিম দ্যাট অল দিজ মুদ্রাস দ্যাট আর ইউজ দ্যাট আর মেইনলি ইউজ বাই দ্য শ্রী সম্প্রদায়, সো ইট ইজ নট নেসেসারি ফর আস টু বি এবল টু ফলো। ইফ ইউ হ্যাভ এনি রেসপন্স ফর দ্যাট, উই হ্যাভ গিভেন গাইডলাইন বাই প্রভুপাদ, সো উই ফলো দ্যাট, নো? উনি বলছেন যে শিলা প্রভুপাদ যে গাইডেন্স দিয়েছেন সেগুলো আমরা ফলো করব। আর যেটা উনি বললেন ওই তিনটে জিনিস ইম্পর্টেন্ট, ওগুলো কনসিডার করার জন্য। সো মেনি পিপল উইল নট বি এবল টু ডু অল দিস ইন্টারেস্টিং থিংস, ইউ নো, অনেকে সব বারিক জিনিস করতে পারবে না। সো দ্য মেইন থিং ইজ দিস থ্রি থিংস এন্ড অফ কোর্স ডিভোশন, নো? বেশি করে ওই তিনটে জিনিস খেয়াল রাখা। আর উনি বলছেন
ভক্তি ভাবে করতে হবে, ওইটা সবচেয়ে মেইন জিনিস। ঠিক আছে প্রভু, প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। If they can practice, then they do. Yeah, they if they practice, we are not saying no, but it's not a must. Not must. উনি বলছেন যদি প্র্যাকটিস করতে চাও করতে পারো, কিন্তু এমন একদম ম্যান্ডেটরি করতেই হবে এরকম না। You want to do, nobody is objecting, but you know, it is not without that you cannot do. উনি বলছেন করতেই হবে, তার ছাড়া উপায় নেই এরকম নয়। যদি করতে চাও তাহলে ঠিক আছে করো, তাহলে আমরা বলবো না যে না করতে হবে না। We won't stop. Any other questions? আর কিছু প্রশ্ন? ঠিক আছে প্রভু, আমি পরে দেখবো। ধন্যবাদ প্রভু। Yes. Now we are waiting for questions. আর আমাকেও একটুখানি ক্ষমা করবেন, এন্ড একটু প্র্যাকটিসে আমার অনুবাদটা একটু আরো ইম্প্রুভ হবে। এখন অনেকদিন পরে এরকম একটা কলে ঢুকেছি, তো একটুখানি অসুবিধা হবে, তো আমাকে প্লিজ ক্ষমা করেন যদি আমি ভালো করে আপনার ভাবটা বোঝাতে পারছি না। আই এম জাস্ট টেলিং দেম দ্যাট প্রভু, আই এম অলসো লার্নিং ওয়াইল আই এম ট্রাইং টু ট্রান্সলেট, সো আই এম আস্কিং দেম টু ফরগিভ মি ইন কেস আই হ্যাভ নট বিন এবল টু ট্রান্সলেট প্রপারলি অন বোথ সাইডস। ইউ আর ডুইং ভেরি ওয়েল। আর কিছু প্রশ্ন? Any other questions? ঠিক আছে প্রভু, অনেক ধন্যবাদ। He is saying thank you. He is saying thank you. So it's very nice to see all of you, because now the lockdown is becoming more severe. খুব ভাল লাগছে আপনাদের সবাইকে দেখে, কেন এখন তো লকডাউন আরো সিভিয়ার হয়ে গেছে ওখানে। Yes. So at least by Zoom we can associate, you know. আমরা জুমে at least আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। Because what is that? বলছি খুবই, এটা আমাদের জন্য খুবই উপকারী যে আমরা আপনার সঙ্গ লাভ করতে পারছি, ভগবত কথা শ্রবণের সুযোগ পাচ্ছি, এই জন্য আমরা অনেক কৃতার্থ। He is saying they are very grateful that they get the chance to associate with you as well as others, and they are indebted for that. Yeah, because now you are all in the dormitory and here and there, you know, it's hard for you to come to the temple also. উনি বলছেন এখন আমরা সবাই অনেকে ডরমিটরিতে আছে, এদিক ওদিক আছে, তো সেই জন্য সবার এখন টেম্পলে আসা তো পসিবল না। আর এখানেও সিঙ্গাপুরে আরো হয়তো লকডাউন হবে, তো আমাকে তো, আমি এখন তপস্যা দাস এর ফটো দেখেই ভালো লাগছে আপনাকে দেখে। I am telling him that I am enjoying the smile of Tapasya Das Prabhu in his photograph itself. So therefore, to associate in some way, it's also very important. Association mainly means hearing. Prabhu bolchen association prothome khubi joruri. আর ওই অ্যাসোসিয়েশনে শোনা বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, শুনতে পাওয়ার, হিয়ারিং, তো সেটা তো অ্যাট লিস্ট আমরা করতে পারছি এই মাধ্যমে। Because if we don't hear together about Krishna, definitely you hear about Maya. যদি সকলে মিলে কৃষ্ণার কথা না শুনি তাহলে কি হবে? তাহলে মায়ার কথা শুনবো। So when we get into Maya, then our whole life will be finished, no? আর যদি মায়ার জালে পড়ে যাই তাহলে সারা জীবনই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ।
when your senses act with the sense object, then the mind, you know, it will be attracted to it. যদি এই সব সেন্স অবজেক্টস আর ওয়ার্ল্ডলি বিষয়ে আকর্ষণ হবে, তাহলে তো মাথায় ওই বিষয়ে সবকিছু মাথায় আসবে। Can you go to 11:13:25? Okay. Just give me one moment, Prabhu. Yeah, almost there. হ্যাঁ, আমরা একটা শ্লোকে এসেছি এখন, 25 নম্বর শ্লোক, 11:23:25, রাইট প্রভু? Correct. 11:13:25. Yes. Guneshu avishyate cheto. That's the verse, huh? Yes. Yes. Can you read the translation? একজন প্রভু কেন ট্রান্সলেশন করতে পারেন, দেখতে পাচ্ছেন? কেন আমার রিডিং অত ভালো না, স্পিকিং আমি একটুখানি বলতে ট্রান্সলেট করতে পারবো, কিন্তু আপনারা যদি পড়েন তাহলে আরো ভালো হবে। একজন পড়তে পারেন? তপস্যা প্রভু দেখতে পাচ্ছেন? Somebody's mic must be unmuted. Prambikas Prabhu, Prambikas Prabhu. Can you unmute your phone? Okay, can you read Tapasya? Yes, Prabhu. Priya Putra Gon. মনের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে। আগে শ্লোকটা, আগে শ্লোকটা পড়তে পারবেন প্রভু? শ্লোকটা, শ্লোক 25। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গুণেষু অবিশতে চেত গুণাশ্চেত সপ্রজহ জীবস্য দেহম উভয়ম গুণাশ্চেত মদাত্মন। অনুবাদ: প্রিয় পুত্রগণ, মনের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে জড় ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে প্রবেশ করার, আর সেইভাবে ইন্দ্রিয় ভোগ্য বস্তু সমূহ প্রবেশ করে মনে, কিন্তু আত্মাকে আবৃতকারী জড় মন এবং ইন্দ্রিয় ভোগ্য বস্তু উভয়ই আমার অংশ, আত্মার উপাধি মাত্র। So you see how the mind has a natural thing to get into Maya. তো দেখুন কেমন মনের ইয়ে থাকে, যে ন্যাচুরালি যে সেন্স অবজেক্ট আছে তার প্রতি আকর্ষণ থাকে। So when you get it, when you get attracted to Maya, you see, can you go to 10:87:38? Okay, yeah. I'll just do that. Just give me a moment. Prabhu, 10:88:38, right? 87:38. Okay, almost there. Can you read the translation? Ask someone to read Tapasya, the translation. Tapasya Prabhu, translation. Can you just confirm the words, Prabhu, once? What is the verse? Just the starting words in the verse. Is it sa yad jaya? Is that the words? 38? Give me a minute. Huh? Yeah. 1087. Yeah. Sa yad ajaya tu ajam. Okay. Tapasya Prabhu, onubadta porte parben? Prabhu bolchen onubadta porte. Yes, Prabhu, I'll try it. Ami aro boro kore dicchi apnar jonno. আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ।
এইটা এই মায়াময় জড়া প্রকৃতি, হ্যাঁ হ্যাঁ, এই মায়াময় জড়া প্রকৃতি ক্ষুদ্র জীবকে তাকে আলিঙ্গন করতে আকৃষ্ট করে এবং জীব তাই প্রকৃতির গুণের দ্বারা সৃষ্ট রূপ ধারণ করে। পরে সে তার সমস্ত দিব্য শক্তি হারিয়ে বারংবার মৃত্যু ভোগ করে। সাপের খোলস বদলের মতো একইভাবে অবিদ্যাকে ত্যাগ করতে হবে। আট প্রকার বিভূতি যুক্ত পরম ঐশ্বর্য পদে আসীন হয়ে আপনি অপরিমেয় ঐশ্বর্য ভোগ করছেন। হরি বল। He has read the translation, Prabhu. Can you hear us? Yeah, Prabhu? I can hear you. Yeah, okay. You read the translation, no? Yes. So you can see how Maya, if you get attracted to Maya. আপনি দেখুন যদি মায়ার প্রতি আকর্ষিত হন, you get all her bad qualities, you know, unar sob kharab probriti apnar moddhe ashbe, and then you lose all your spiritual qualities also, ar sob adhyatmik quality apni hariye den, and when you lose your spiritual quality you have to go through repeated birth and death, ar ekbar jodi adhyatmik কোয়ালিটি সব নষ্ট হয়ে যায় তাহলে আবার মৃত্যু আর জীবন এর সংসারের মধ্যে আপনি বন্ধনে ফেসে যাবেন। সো ইউ সি হাউ ডেঞ্জারাস ইট ইজ টু প্লে উইথ মায়া, তো দেখুন কত মুশকিল আছে মায়ার সঙ্গে খেলা করা। দেয়ারফর ইউ নো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, সেই জন্য আমাদের একদম সতর্ক থাকতে হবে। Then when we play with maya we will develop all the bad qualities, you know, যদি মায়ার কাছে জালে ফেসে যাই তাহলে সব খারাপ প্রবৃত্তি আসবে আমাদের মধ্যে। All the bad qualities, then what happened to us? এই খারাপ প্রবৃত্তি আসার পর কি হবে? Especially we will be attracted to the body of a woman. Can you go to 331 33? Yes, I am there, Prabhu. If you can just call out the first two words. Satyam, Saucham, Daya, Maunam. Yes, yes. Amra ekhon ei shloke achi. Shlok 33. Yes, Prabhu. Okay, go to translation. Amra tatpor. Prem Bikash, can read this. Prem Bikash. Prem Bikash, Prabhu, apni porte paren? Haan. আমাকে বলবেন, আমি ধীরে ধীরে করে স্ক্রল ডাউন করব। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। যে সমস্ত মানুষ যৌন জীবনে অত্যন্ত আসক্ত তারা কখনো পরমতত্ত্বের উদ্দেশ্যে হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের আচরণ শুচি হতে পারে না এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা সম্ভব। So he become devoid of all this, you know, and become, he develop all these bad qualities. Can you read the purport? Ajin, you read the purport? Yes, he is reading the purport. জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে তাদের কোনো উৎসাহ নেই। আমি কি তাৎপর্য পড়ছি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন, তাৎপর্য পড়ছেন আপনি। হ্যাঁ ঠিক পড়ছেন। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে, তারপরে আগে দেখতে পাচ্ছেন, পড়ুন আপনি। চরম উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ কৃষ্ণ অথবা বিষ্ণু, কিন্তু যারা যৌন জীবনের প্রতি আসক্ত তারা বুঝতে পারে না যে তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত।
এই প্রকার মানুষদের কোনো শালীনতা বোধ নেই এবং রাস্তাঘাটে অথবা মাঠে ময়দানে তারা কুকুর বিড়ালের মতো পরস্পরকে আলিঙ্গন করে এবং তাকে তারা বলে প্রেম। এই প্রকার দুর্ভাগা জীব জড় জাগতিক বিচারের কখনো সমৃদ্ধি লাভ করতে পারে না। কুকুর বিড়ালের মতো এই আচরণ তাদের কুকুর বিড়ালের স্তরই রাখে। তাদের যশস্বী হওয়া তো দূরের কথা, তারা তাদের ভৌতিক অবস্থার কোন রকম উন্নতি সাধন করতে পারে না। এই সমস্ত মূর্খ ব্যক্তিরা কখনো কখনো লোক দেখানো তথাকথিত যোগের অভ্যাস করে, কিন্তু যোগ অভ্যাসের আসল উদ্দেশ্য যে মন এবং ইন্দ্রিয় সংযম তা তারা করতে অক্ষম। এই প্রকার মানুষদের জীবনে কোনো ঐশ্বর্য থাকে না, এক প্রকার এক কথায় তারা অত্যন্ত দুর্ভাগা। শেষ। Next verse. He's finished very important. Reading. Next verse. Should I go to? Pro? Yeah. Okay. Yeah. Mm-hmm. Read on. Prabhu, একবার পড়বেন next verse. আপনি তো খুব ভালো রিডিং দিলেন। আবার next verse পড়তে পারেন? Next loka. Yeah. হ্যাঁ, next loka. আজ আপনার হ্যাঁ 34 নম্বর একবার পড়ুন থেকে আরম্ভ করব নাকি? না, একবার শ্লোক পড়ুন, চেষ্টা করুন, খুব ভালো তো আপনি পড়ছেন। ওকে, আচ্ছা। তেষু তেষু শান্তেষু মোড়েষু খণ্ডিতাত্মাসু অসাধুষু সঙ্গম ন কুরিয়াত শোচস্যু এই প্রকার অশান্ত আত্মজ্ঞান রহিত মূঢ় অত্যন্ত শোচনীয় এবং কামিনী কুলের হাতে ক্রীড়ামৃগের ন্যায় অসাধু ব্যক্তির সঙ্গ করা কখনই কর্তব্য নয়। প্রপট তাৎপর্য, যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে এই প্রকার মূর্খ ব্যক্তিদের সঙ্গ করা বিশেষভাবে গরহিত। কৃষ্ণ ভক্তির প্রতি অগ্রসর হতে হলে সত্য একটু উপর দিকে উঠান, আমি দেখতে পাচ্ছি না। এবার ঠিক আছে। কৃষ্ণ ভক্তির প্রগতির সঙ্গে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে হলে সত্য শৌচ দয়া গাম্ভীর্য পারমার্থিক উন্নতি সরলতা ঐশ্বর্য ক্ষমা হ্যাঁ এবং মন ও ইন্দ্রিয় সংযম আবশ্যক। কৃষ্ণভক্তি প্রগতির সঙ্গে সঙ্গে এই সমস্ত গুণগুলি প্রকাশ হওয়া উচিত, কিন্তু কেউ যদি কামিনীর ক্রীড়া মেঘের মতো মূর্খ শূদ্রের সঙ্গে সঙ্গ করে তাহলে তার পক্ষে কোন রকম উন্নতি সাধন করা সম্ভব নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে কৃষ্ণ ভক্তিতে যুক্ত এবং জড়জগতের অজ্ঞান উপরের দিকে উঠান স্ক্রিনটা অজ্ঞান অন্ধকার অতিক্রম করার অভিলাষী ব্যক্তিদের কখনো স্ত্রী সঙ্গ অথবা স্ত্রী সঙ্গের সঙ্গ করা উচিত নয়। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধনের অভিলাষী তার পক্ষে এই প্রকার সঙ্গ আত্মহত্যা করার থেকেও অধিক ভয়ঙ্কর। He has dhanyabad. He has read the purport as well, Prabhu. Go to the next verse. Hare Krishna, Prabhu. Jagulo. Hare Krishna. Indriya sanjamir pokkhe ebong indriya sanjo kibhabe kora jay. Prabhu bolche next shloka porar jonno. Shloka 35. Hare Krishna. Ektu upore dekhe uthan. আরো উপরে ওঠাবো প্রভুজি, একটু স্ক্রিনটা উপরের দিকে ওঠান, আমি ভালো দেখতে পাচ্ছি না। শ্লোকা এখন দেখতে পাচ্ছেন? শ্লোকা হ্যাঁ 35, আরো বড় করে। আই এম গোইং টু বি 35 রাইট নাও। ইয়া প্লিজ রিড 35, রিড 35। ক্যান ইউ ব্রিং আপ ইওর স্ক্রিন প্লিজ? আরো উপরে নিয়ে যাস, ঠিক আছে হ্যাঁ। এবার দেখতে পাচ্ছেন না? এখনো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ
পড়বেন ওই অনুবাদ পড়বেন অ্যাকচুয়াল ওয়ার্ডস রিড আউট দ্য জাস্ট দ্য ট্রান্সলেশন হ্যাঁ খালি অনুবাদটা পড়তে পারেন দেখতে পাচ্ছেন অনুবাদটা স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর ওইটা দেখতে পাচ্ছেন অনুবাদ হ্যাঁ হ্যাঁ বল আমার এখানে তো নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আচ্ছা আচ্ছা সরি একটু একটু নিচে নামাতে হবে নিচে নামাতে হবে নিচে না উপর নিচে না উপর নিচে না একটু নিচে নামাবে আমি এখন মুভ করছি নিচে আসছে না উপরে আসছে আপনার জন্য আপনি এখন উপরে চলে যাচ্ছেন আচ্ছা নিচে আসতে হবে আরো ঠিক আছে আরো নিচে আসছি শ্রী শক্ত আপনি একটু নিচের দিকে নামাবেন আমি এখন পড়বো 35টা তাই না 35 নম্বর শ্লোক না উনি বলছেন প্রভু বলছেন অনুবাদটা পড়ো খালি 35 নম্বর অনুবাদ আচ্ছা 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 স্ত্রী সঙ্গের সঙ্গ জীবের কোন প্রকার মোহ বা বন্ধন সৃষ্টি করে অন্য কোন বস্ত্রের সংসর্গে সেরকম হয় না He has read the translation. Oh, what verse is he at? He is at 35. Okay, Ajay, read the translation. Read. He just read the translation. Just done translation. Very good. Yes, bro. So you see how this is so dangerous associating with women or associating with Maya. তাহলে মায়ার সঙ্গে যোগাযোগ করা বা নারীর সঙ্গে যোগাযোগ করা কত ডেঞ্জারাস সো দেয়ারফর অ্যানাদার থিং অলসো এভরিবডি ইজ ইন্টারেস্টেড ইজ মেকিং মানি আরেকটা জিনিস সবার মাথায় আছে যে আমি কি করে পয়সা বানাই সো এভরিবডি ইজ ওয়ার্কিং হার্ড ফর মানি নো সবাই খুব কষ্ট করছে পয়সার জন্য So when you try to only think of money, you also get 15 bad qualities. যদি খালি পয়সার দিকে মনে ভাব থাকে তাহলে 15 খারাপ প্রবৃত্তি আসে 15 you go to 11 23 18 19 আমরা আরেকটা ভার্সে যাব এখন 11 23 19 প্রভু রাইট ইয়া 11 23 19 18 19 Okay. 11 23 18 19 Yeah, this is the verse. I think 18 19 Yes. Okay. Read the translation. Can someone else read? So many of you here. অনুবাদ কেউ পড়তে পারে? দেখতে পাচ্ছেন? স্ক্রিন ঠিক আছে এখন? খুব ছোট। হ্যাঁ। কলুষিত হয় যেমন চৌর্য হিংস্রতা মিথ্যা ভাষণ কপটতা কাম বাসনা ক্রোধ বিভ্রান্তি গর্ব কলহ শত্রুতা অবিশ্বাস হিংসা এবং স্ত্রীলোকের দ্বারা সংঘটিত বিপদ সমূহ এই সমস্ত গুণাবলী অবাঞ্ছিত হলেও মানুষ অনর্থক সেগুলির প্রতি মূল্য আরোপ করে সুতরাং যিনি জীবনের প্রকৃত কল্যাণ কামনা করেন তার কর্তব্য হচ্ছে অবাঞ্ছনীয় জড় ঐশ্বর্য থেকে দূরে থাকা হরিবল কত সুন্দরভাবে পড়েন আপনি He read the translation. I was telling him, Prabhu, he reads it so nicely. He's very fluent. So you can see how you go into this material contacts, you're going to get all kind of bad qualities. দেখুন এখন যদি মায়ার জালে ফেসে যাই আমরা তাহলে কত খারাপ প্রবৃত্তি আসে আমাদের মধ্যে This is all the qualities. Can you go to 4:22:33? আমরা আরেকটা ভার্সে যাব এখন 4:22:33 ইয়া জাস্ট আ মিনিট প্রভু ইয়েস প্রভু আই এম देयर অন দ্যাট ভার্স ওকে 4:22:33 হ্যাজ এনিওয়ান রিড অনুবাদ কেউ পড়ে শোনাবে দেখা যাচ্ছে আমার স্ক্রিনে কিভাবে ধন উপার্জন করা যায়
পড়তে পারবেন? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন অনুবাদ? কেউ একজন আগে এসে একটু স্ক্রিপ্ট উপকারটা একটু প্রোটন স্ক্রিপ্ট একটু প্রোটন দেখা যাচ্ছে না আরো উপরে? হ্যাঁ আচ্ছা না স্ক্রিনটা দেখ রাইট ঠিক আছে হ্যাঁ 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 পড়ো কিভাবে ধন উপার্জন করা যায় ইন্দ্রিয় তৃপ্তি সাধন ব্যাপার যায় সেই চিন্তায় নিরন্তর মগ্ন থাকলে মানব সমাজের প্রত্যেকেরই স্বার্থ বিনষ্ট হয়। জ্ঞান ও ভক্তিরহিত হওয়ার ফলে বৃক্ষ অথবা পাথর যোনিতে প্রবিষ্ট হতে হয়। ও মাই গড, রিড দ্য পপট। হ্যাঁ প্রভু বলছেন তাৎপর্যটা পড়তে বলছেন। ও আচ্ছা একটু প্রথম হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে। জ্ঞান শব্দটির অর্থ হচ্ছে স্বরূপ স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া এবং বিজ্ঞান বলতে জীবনের সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বোঝায়। মনুষ্য জীবন লাভের পর এই জ্ঞান ও বিজ্ঞানের স্তর প্রাপ্ত হওয়া উচিত, কিন্তু এই মহান সুযোগ লাভের পরেও কেউ যদি এই জ্ঞান বিকশিত না করে এবং শ্রী গুরুদেবের ও শাস্ত্রের সাহায্যের মাধ্যমে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ না করে অর্থাৎ এই সুযোগের অপব্যবহার করে, তাহলে পরবর্তী জীবনে সে অবশ্যই স্থাবর জনিতে জন্মগ্রহণ করবে। পাহাড় পর্বত বৃক্ষ লতা প্রভৃতি স্তরে স্থাবর হচ্ছে প্রভৃতি হচ্ছে স্থাবর জীবন। জীবনের এই স্তরকে বলা হয় পুণ্যতম বা মূর্খতম, অর্থাৎ সমস্ত কার্যকলাপ শূন্যে পরিণত করা। যে সমস্ত দার্শনিকেরা নিষ্ক্রিয় হওয়ার মতবাদ সমর্থন করে তাদের বলা হয় শূন্যবাদী। প্রকৃতির পরিচালনায় আমাদের সমস্ত কার্যকলাপ ধীরে ধীরে ভগবত ভক্তিতে পর্যবসিত হয়, কিন্তু এমন অনেক দার্শনিক রয়েছে যারা তাদের কার্যকলাপ পবিত্র করার পরিবর্তে সবকিছুকে শূন্যে পরিণত করতে চায় অথবা সমস্ত কার্যকলাপ রহিত করতে চায়। এই নিষ্ক্রিয়তার প্রতীক হচ্ছে বৃক্ষ অথবা পর্বত। প্রকৃতির নিয়মে তারা এক প্রকার দণ্ডভোগ করছে। আমরা যদি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্ম উপলব্ধির যথাযথ ভাবে সম্পাদন না করি তাহলে প্রকৃতি আমাদের বৃক্ষ অথবা পর্বত জনি প্রদানের মাধ্যমে নিষ্ক্রিয় করে দণ্ডদান করবে। এখানে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করার নিন্দা করা হয়েছে। সর্বদা অর্থ উপার্জন ও ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চিন্তায় যে মগ্ন থাকে সে আত্মহত্যার পন্থা অনুসরণ করছে। বাস্তবিক পক্ষে সমগ্র মানব সমাজ এই পথ অনুসরণ করছে। মানুষ যেন কেন প্রকারেন অর্থ সংগ্রহে বদ্ধপরিকর, ইন্দ্রিয় ভোগের জন্য ভিক্ষা করে হোক, ঋণ করে হোক অথবা চুরি করে হোক, তারা অর্থ সংগ্রহ করতে চায়। আত্ম উপলব্ধির পথে এই প্রকার সভ্যতা সব চাইতে বড় প্রতিবন্ধক। সবাই শুনতে পেরেছেন? খুব ভালো রিডিং করেছেন প্রভুদে, খুব সুন্দর প্রভুদে। ফিনিশ দ্য পারপট, ভেরি নাইস, ভেরি গুড। সো নাও ক্যান ইউ গো টু 5, 18, 12? আমার এখানে একটু মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা করছে। He is saying that in between the network is giving him problems there.
সো 5:18:12 আমি যাচ্ছি এখন ওই শ্লোকাতে। আমরা সবাই শিখছি, মাঝে মাঝে অসুবিধে হবে কিন্তু ধীরে ধীরে করে। ইয়েস প্রভু, আই এম অন 5:16:12 5:18:12 ক্যান ইউ জাস্ট সে দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য শ্লোকা? Yes, Shasti Bhakti. Shasti Bhakti. Bhakti, yes. We are on the right sloka. Can yes. you read that one? Porte parben, ekjon keu? Shloka ta? Shloka porte bolchen? Haan, haan. Porun, shloka porun. Amar mone hoche connection asche na. Apnake shunte pachhi na amra. Apni jodi reading korchen. মনে হচ্ছে প্রভু নেটের সমস্যা করছে। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ? তপস্যা দাস প্রভু, আপনি আপনি পড়বেন। হরে কৃষ্ণ প্রভু। একজন কেউ পড়তে পারে? তপস্যা প্রভু, আপনার কানেকশন ঠিক আছে? আপনি দেখতে দেখতে পাচ্ছেন? পড়বেন আপনি? কি সুন্দর ভাবে পড়লেন, একদম কি সুরে পড়েছেন, খুবই সুন্দর প্রভু। হি জাস্ট রেড দ্য ভার্স। আই ক্যান ডু রিড দ্য ট্রান্সলেশন। হ্যাঁ, অনুবাদটা পড়বেন যদি দেখতে পাচ্ছেন, যিনি ভগবান বাসুদেবের। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তপস্যা যিনি যিনি ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তার শরীরে সমস্ত দেবতা এবং তাদের ধর্ম, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি সমস্ত সদ্গুণ বিরাজ করে। পক্ষান্তরে যারা ভক্তিবিহীন এবং জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত, তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই। তারা যোগ অভ্যাসে পারদর্শী হতে পারে, অথবা সৎভাবে তাদের আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করতে পারে, কিন্তু তারা অবশ্যই মনোধর্মের দ্বারা পরিচালিত হয়ে অসৎ গভীর বিষয়ে ধাবিত হয় এবং মায়া দাসত্ব করে। তাদের মধ্যে মহৎ গুণের সম্ভাবনা কোথায়? হরি বল। হরি বল। তাৎপর্যটা পড়তে বলছেন, পড়বেন পরবর্তী শ্লোকে? হ্যাঁ, পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণই সমস্ত জীবের আদি উৎস, সেই কথা ভগবদ গীতাতে 15:7 প্রতিপন্ন হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, মমেবাংশ জীব লোকে জীব ভূত সনাতন মনোষষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। এই জড় জগতে যে সমস্ত জীব রয়েছে, তারা সকলেই আমার শাশ্বত বদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সমস্ত জীবই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তাই তারা যখন তাদের মূল কৃষ্ণ ভাবনা পুনর্জাগরিত করে, তখন শ্রীকৃষ্ণের সমস্ত সদ্গুণগুলি তাদের মধ্যে স্বল্প মাত্রায় বিকশিত হয়। কেউ যখন নবদা ভক্তিতে যুক্ত হন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন, তখন তার হৃদয় নির্মল হয় এবং তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তখন তার মধ্যে শ্রীকৃষ্ণের গুণগুলি জাগরিত হয়। চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম অধ্যায়ে ভক্তের গুণাবলীর বর্ণনা করা হয়েছে, যেমন শ্রী পণ্ডিত হরিদাসের গুণাবলীর বর্ণনা করে বলা হয়েছে, তিনি হচ্ছেন সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর, মধুর বক্তা, মধুর চেষ্টাশীল, মহাধীর, সকলের সম্মানদাতা, সকলের হিতকারী, কৌটিল্য রহিত এবং মাৎসর্যপূর্ণ।
এগুলি শ্রীকৃষ্ণের সাধারণ গুণ এবং কেউ যখন ভগবানের ভক্ত হন তখন আপনার থেকে এই গুণগুলি তার মধ্যে প্রকাশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে বৈষ্ণবের শরীরে সমস্ত সদ্গুণের প্রকাশ হয় এবং এই সমস্ত গুণগুলির মাধ্যমে চেনা যায় কে বৈষ্ণব এবং কে বৈষ্ণব নয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈষ্ণবের 26টি গুণের উল্লেখ করেছেন, যথা তিনি সকলের প্রতি অত্যন্ত দয়ালু, তিনি কারোর প্রতি বিদেশ ভাবাপন্ন নন, তিনি সত্যবাদী, তিনি সকলের প্রতি সমদর্শী, তার মধ্যে কেউ কোনো দোষ খুঁজে পায় না, তিনি উদার, তিনি কোমল, তিনি সর্বদা পবিত্র, তিনি অকিঞ্চন, তিনি অন্য সকলে মঙ্গলের জন্য কার্য করেন, তিনি শান্ত, তিনি সর্বদা শ্রীকৃষ্ণের শরণাপন্ন, তার কোনো জড় বাসনা নেই, তিনি অত্যন্ত নম্র, তিনি স্থির, তিনি জিতেন্দ্রিয়, তিনি মিতাহারী, তিনি মায়ার দ্বারা মোহিত নন। হ্যাঁ, পড়ুন পড়ুন, আমি তো হারিয়ে গেলাম প্রভু, কত নম্বর? না, এখানে এখানে তিনি 18 নম্বর, 18 নম্বর, তিনি মায়ার দ্বারা মোহিত নন। হ্যাঁ পড়ুন। হ্যাঁ, তিনি মায়ার দ্বারা মোহিত নন, তিনি সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন, তিনি নিজে নিজের জন্য কোনো সম্মান আকাঙ্ক্ষা করেন না, তিনি গম্ভীর, তিনি ক্ষমাশীল, তিনি মৈত্রী ভাবাপন্ন, তিনি কবি, তিনি লক্ষ্য, তিনি দক্ষ এবং তিনি মৌন। হরে কৃষ্ণ। বাহ বাহ, হরে কৃষ্ণ, মন্ত্রমুগ্ধ করে দেন, এত ভালো আপনার পড়া। So you can see how by not becoming Krishna conscious you develop all the bad qualities. দেখুন তাহলে যদি কৃষ্ণ কনশিয়াস না হয় তাহলে কত খারাপ প্রবৃত্তি আসে। And if you become Krishna conscious you develop all the good qualities. আর যদি কৃষ্ণা কনশিয়াস হয় তাহলে সব ভালো ভালো প্রবৃত্তি আসে। Therefore you see how important we have to learn how to control the mind. সেই জন্য আমাদের মনকে বাধ্য করা, মনের ওপর কন্ট্রোল রাখা, ওইটা কত ইম্পর্টেন্ট। And the mind can only be controlled by chanting Hare Krishna. আর মনটাকে যদি বাধ্য করতে হয় তাহলে একটাই একমাত্র রাস্তা, চ্যান্টিং হরে কৃষ্ণ। The mind cannot be controlled by any other means. আর কোনো মাধ্যমে মনকে সশক্ত করা যাবে না। That's why Krishna says, no? Hare Nama, Hare Nama, Hare Nama eva kevalam. ওই জন্যে কৃষ্ণ বলেন হরে নামা হরে নামা আর কোন পথ নেই কলিযুগে এছাড়া, একটাই মাত্র রাস্তা, হরে কৃষ্ণ চ্যান্ট করা। Can you go to Adi Lila 1721? Adi Lila 1721. Just give me one moment, Prabhu. Adi Lila 1721. Okay. I have to see how I can remove this window. Okay. And you're asking me to go to Adi Lila. And then to 1721, correct? Yes, Prabhu? Yes, yes. 17th chapter, I will go with page number 474. So it takes me to page number. And then what is the verse, Prabhu? 17th chapter, which shloka? 21. Okay. Just give me a moment. Yes, I am on that, Prabhu. Okay. Harir Nam, Harir Nam, Harir Nam Eva Kevalam. Yes. Kalau Nastrar Nastrar Nastrave Gati Gatir Anyata. 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 Yes. Okay, read. You read? Yeah, someone can read. Kyo porte parbe? Shloka Ekush. Dekhte pachchen? Zoom to ek to bodo korin. Ha, ek to kani bodo korchi. Ek minute.
এবার দেখতে পাচ্ছেন আরো বড় করব এখন ঠিক আছে প্রভু এখন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পড়ুন পড়ুন তপস্যা দাস প্রভু হরে নাম হরে নাম এব কেবলম কলেও নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা অনুবাদ এই কলিযুগে ভগবানের দিব্য নামই হচ্ছে একমাত্র পন্থা এছাড়া আর কোনো গতি নেই আর কোনো গতি নেই আর কোনো গতি নেই হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ He read the shloka and the translation, Prabhu. Ask him to read the next verse. আর আমরা এর পরের ওয়ার্ডস পড়তে বলছেন প্রভু শ্লোকা বাইশ নম্বর বাইশ নম্বর হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে প্রভু হ্যাঁ হ্যাঁ পড়ুন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্ব জগত নিস্তার শ্লোকার্থ এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার কেবলমাত্র এই দিব্য নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে হরি বল হরি বল So you see how if you chant Krishna's name, you are associating with the Lord directly and anyone who chant will be certainly delivered. So dekhte pachen Krishna's naam niye newa mane directly Lord's shonge shomporko kora. Ar eita niye ki labh hobe seta amra dekhte pachhi ekhane shlokarthe. This is so powerful because Kali Yuga is ocean of bad qualities. এটা এত পাওয়ারফুল আছে কেন কালি যুগাতে তো সব কিছু খারাপ সব খারাপ প্রবৃত্তি only good quality we have is to chant Krishna's name খালি একমাত্র ভালো প্রবৃত্তি হচ্ছে কৃষ্ণার নাম নেওয়া you can read the next verse 23 নম্বর শ্লোক পড়বেন 23 জ্বর লোক বোঝাইতে পুনয়ে বোকার ছলকার্থ হরিনামই যে কলিযুগে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া যে আর কোন গতি নেই তা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই হরে নাম ও নাস্তে ব শব্দ দুটি তিনবার করে ব্যবহার করা হয়েছে হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু বলছেন তাৎপর্যটা পড়তে আপনি একটু জুম করে দিন যাতে সবাই দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে না আরো করবো জুম হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ পড়ুন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বোঝাবার জন্য তিনবার পুনরুক্তি করা হয় যেমন বলা হয় তোমাকে এটি করতেই হবে তোমাকে এটি করতেই হবে তোমাকে এটি করতেই হবে তাই বীর নারদীয় পুরাণে তিন সত্য করে বলা হয়েছে যে এই কলিযুগে হরিনামই হচ্ছে উদ্ধার পাবার একমাত্র উপায় যাতে মানুষ নিষ্ঠা ভরে নামের আশ্রয় গ্রহণ করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা দেখেছি যে সারা পৃথিবী জুড়ে মানুষ নিয়মিত ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে পারমার্থিক স্তরে উন্নীত হচ্ছে তাই আমরা আমাদের সমস্ত শিষ্যদের নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতিদিন নিয়মিত ভাবে বিধিনিয়ম গুলি পালন করে নিরঅপরাধে অন্তত পক্ষে ষোলমালা হরিনাম মহামন্ত্র জপ করে তার ফলে তারা নিঃসন্দেহে সিদ্ধি লাভ করবে হরি বল সো ইউ ক্যান সি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু চ্যান কৃষ্ণস নেম দেখছেন তাহলে কৃষ্ণার নাম জপ করা কত মূল্যবান The moment we chant Krishna's name, we will be able to see Krishna's lotus feet very quickly.
আমরা কৃষ্ণার নাম জপ করলে কৃষ্ণার চরণ দেখতে পারবো খুব তাড়াতাড়ি, লোটাস ফিট। Yes, this is said by Chaitanya Mahaprabhu, you know. এইটাই চৈতন্য মহাপ্রভু নিজেই বলে গেছে। Chaitanya Mahaprabhu said, if you chant Krishna's name, you can complete the nine process, the devotional service by this one method of chanting. Chaitanya Mahaprabhu বলেছেন যে নটা মেথড আছে আমাদের ডিভোশনাল সার্ভিসে, ওইগুলো সব কিছু একমাত্র চ্যান্টিং করে তার লাভ পাওয়া যায়। সব নজ And not only that, the chanting also will protect us from Maya. আর চ্যান্টিং আমাদের মায়ার কাছ থেকে বেঁচে থাকার জন্য খুবই লাভ করবে। So, because now we are in a very difficult position, Kali Yuga. আমরা এখন তো কলিযুগে আছি, খুবই অসুবিধে। It is not very easy. Maya is so powerful. Maya এত শক্তি আছে, মায়ার কাছ থেকে বাঁচা ইজি নয়। Yes. So the protection is only this chanting of Krishna's name, you know. এই একমাত্র উপায় আছে যেটা দিয়ে আমরা বেঁচে থাকতে পারি। So therefore, we should try to take advantage of this very easy. এই জন্য এই এত সাধারণ একটা জিনিস, এটার লাভ আমাদের নিতেই হবে, চ্যান্টিং এর লাভ। So therefore, we should try to follow this system and at the same time develop all the good qualities, you know. এই জন্য এই মাধ্যমটা আমাদেরকে ফলো করতে হবে, আর তার থেকে আমাদের সব ভালো প্রবৃত্তি নিজেই থেকে জাগ্রত হবে। So therefore we should try to take advantage, develop all the good qualities, at the same time, you know, we'll be able to develop love for Krishna. এই জন্য আমাদের সব ভালো প্রবৃত্তি দিতে হবে, আর তার সঙ্গে কৃষ্ণার প্রতি প্রেম ভাব আস্তে আস্তে জাগ্রত করতে হবে। So this is the secret actually, Kali Yuga. এটাই হচ্ছে secret, Kali Yuga তে এটাই হচ্ছে সবচেয়ে বড় secret. But on the other hand, if we don't try to do this chanting, then there will be many many problems. আর যদি আমরা চ্যান্টিং না করি তাহলে অনেক সমস্যা আসবে। ঠিক বলছে, সবার কি মত? হ্যাঁ না? এভরিওয়ান সেজ ইয়েস, সবাই। সো রিমেম্বার দেয়ার আর সো মেনি কোয়েশ্চন, হোয়াট দ্য কোয়েশ্চন? কিছু প্রশ্ন আছে চ্যাটের মধ্যে বা কোনো প্রশ্ন? আমরা যে শিখলাম আজকে তার তার উপরে কোনো প্রশ্ন? প্রশ্ন দিলে প্রভু খুশি হয় যে হ্যাঁ আমরা শুনছি আর শুনে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। আই এম টেলিং দেম দ্যাট ইউ ফিল হ্যাপি ইফ দেয়ার আর কোয়েশ্চেন্স, দেন ইউ নো দ্যাট দে আর অলসো লিসনিং অ্যান্ড অ্যান্ড কম্প্রিহেন্ডিং অ্যাজ ওয়েল। প্রভু হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। আমরা যে কটা শ্লোক পড়েছি, ক্যান ইউ সেন্ড আস দ্যাট নাম্বার অফ দ্যাট দ্যাট ইউ ক্যান রিড এগেইন, রিপিট ইট? কোয়েশ্চন ইজ আস্কিং, ক্যান উই সেন্ড দেম দ্য নাম্বারস অফ দ্য শ্লোকাস দ্যাট উই ইউজড টুডে? প্রভু, ইউ টেল হিম দ্যাট দ্য ভিডিও ইজ রেকর্ডেড, ইউ ক্যান অলওয়েজ প্লে ইট ব্যাক। প্রভু বলছেন ভিডিও তো আমরা রেকর্ড করেছি, তা আবার একবার শুনলে আলো ভালোভাবে ওগুলো অ্যাবজর্ব করা যাবে। রেকর্ডেড ইন ইউ, আপনাদের কাছে না, এটা তো আমাদের কাছে আসবে না। হি ইজ আস্কিং উইল দে বি এবল টু অ্যাক্সেস ইট, উইল বি আপলোডেড অন ইউটিউব? আই গেস ইয়েস, উই উইল, উই ইফ ইউ সেন্ড ইওর রিকোয়েস্ট, উই ক্যান সেন্ড ইউ বাই আওয়ার লিংক টু ইউ।
the recorded one. We will send the link to them. Yeah, we will send his recorded link to him and he can watch it, you know. Via WhatsApp will be sent, Prabhu? Yeah, yeah. Okay. Prabhu bolchen amra WhatsApp e apnake recorded link ta share korbo. Thik ache? Can you go to RD773? Just 1 minute, Prabhu. I think he had a point. Hai, apni kichu bolchilen. Bolun, Prabhu. Na, thik ache. Apni pathaben sundor. Haan, thik ache. Yes, Prabhu. You wanted me to go to Adi. RD773. Just a minute. RD773, Prabhu, right? Yeah. I'm just trying to first find out the RD773. Okay. Yes, I have got RD773, Prabhu. All if right. You can maybe just Krishna mantra hoite habe. Is that the verse, correct, Prabhu? Correct. Yes. Kyo ekjon pore shonaben? Shloka dekhte pachhi. Krishna mantra hoite habe sangsara mochon. Gandhi ho ekta mukulo kon Can you see the purport? Purport. Ek minute. Ami just oi screen ta okhane apnake purport er kache niye ashbo. Ek minute deben. Okhane opore amake niye jete hobe. Tatporjo. Shril Bhakti Siddhanto. Saraswati. Apni dekhte pachchen? Yes. Dekhte pachchen, Prabhu? Pore shonaben? Bhakti Siddhanta Saraswati Thakur tar onubhashye bolechen je jib jokhon divyogyan labh koren tokhon tini mayar prabhab theke mukto hoye sarbotobhabe bhagwaner shebay jukto hon. Parameshwar Bhagwan mukunder shebay ভগবানের বহিরঙ্গ শক্তি যা সকাম কর্ম থেকে মুক্ত হওয়া যায় না কিন্তু কেউ যখন নিরাপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন করেন তখন তিনি জড় জাগতিক জীবনধারা থেকে সম্পূর্ণরূপে মুক্ত চিন্ময় স্তর উপলব্ধি করতে পারেন ভগবানের সেবা করার ফলে ভক্ত শান্ত দস্য সত্য বাৎসল্য মাধুর্য এই পাঁচটি রসের যে কোনো একটির মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হন এবং এভাবেই সম্পর্কের মাধ্যমে তিনি দিব্য আনন্দ আস্বাদন করেন এই সম্পর্ক অবশ্যই দেহ ও মনের অতীত কেউ যখন ভগবানের দিব্য নাম যোগ্যতা আনন্দ আসন সম্পর্কের মাধ্যমে তিনি দিব্য আনন্দ আস্বাদন করেন এই সম্পর্ক অবশ্যই কেউ যখন হৃদয়ঙ্গম করতে ভগবান থেকে অভিন্ন তখন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করার পূর্ণ যোগ্যতা অর্জন করেন এইভাবেই আনন্দে মগ্ন হয়ে যিনি কীর্তন ও নৃত্য করেন তখন বুঝতে হবে যে তিনি ভগবানের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কযুক্ত তবে আমার পড়া কি শোনা যাচ্ছে ঠিক মতো পড়া মাঝে মাঝে ডিস্টারবেন্স আসছে আপনার কানেকশনের জন্য আপনি পড়ুন হ্যাঁ পড়ুন খুব ভালো বৈদিক তত্ত্ব অনুসারে পারমার্থিক প্রগতির তিনটি স্তর রয়েছে সম্বন্ধ জ্ঞান অবিদ্য হচ্ছে সেই সম্পর্ক অনুসারে আচরণ করা
এবং প্রয়োজন হচ্ছে জীবের জীবনের পরম উদ্দেশ্য ভগবত নাম লাভ করা। প্রেমা পুনর্ত মহান, কেউ যদি সদ্গুরুর নির্দেশ অনুসারে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করেন তাহলে তিনি অনায়াসে জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারবেন। যে মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে অত্যন্ত আসক্ত তিনি অনায়াসে প্রত্যক্ষ ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সেবা করার সুযোগ লাভ করেন। তার পক্ষে ব্যাকরণের বাক্য বিন্যাস সৃজন করা আর কোন প্রয়োজন নেই, যা মায়াবাদী সন্ন্যাসীরা সাধারণত করে থাকেন। এ বিষয়ে শ্রীপাদ শঙ্করাচার্য পর্যন্ত খুব জোর দিয়ে বলেছেন, নাহি নাহি রক্ষতি ভঙ্গতে কারণে। কেবল ব্যাকরণের বিভক্তি ও উপসর্গ দিয়ে বাক্য বিন্যাস করলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। যে ভক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মগ্ন রয়েছেন তিনি ব্যাকরণের বাক্য বিনাশীদের দ্বারা মোহাচ্ছন্ন হন না। ভগবানের শক্তি হরে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করার মাধ্যমে ভক্ত হৃদয়ান্তরে হৃদয়রাজ ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। এভাবে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে সম্বোধন করার ফলে সরাসরি ভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা ভগবান ও তাঁর শক্তিকে সম্বোধন করে তখন সমস্ত শাস্ত্র ও সমস্ত জ্ঞানের নির্যাস তাঁর কাছে প্রকাশিত হয়। কেননা এই অপাকৃত শব্দ তরঙ্গ বদ্ধ জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করতে পারে। চৈতন্য মহাপ্রভু নিজেকে একজন মূর্খরূপে উপস্থাপন করেছিলেন, কিন্তু তবুও তাঁর গুরুপদ পদপত্নের যে নির্দেশ তিনি নিষ্ঠাভরে পালন করেছিলেন তা হচ্ছে শুন ভাগবতের ব্যাসদেবের নির্দেশ। হ্যাঁ, একটু আমি বাঁদিকে নিয়ে যাব। হ্যাঁ, আমি বাঁদিকে নিয়ে যাচ্ছি, তারপর দেখি আরো আছে কিনা। আমার মনে হয় একটুখানি আছে আরো, এক মিনিট। হ্যাঁ, এত লম্বা ইয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন? অনর্থ অনর্থ সাক্ষাৎ ভক্তি যোগী আদর্শজি লোকা সাজ্জনাতু বিদ্ধান চাকরি ছাত্রশতম সংহিতম। জীবের যে জড়জাগতিক দুঃখ দুর্দশা তা সম্পূর্ণ অর্থহীন এবং ভক্তিযোগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তা তৎক্ষণাৎ বিঘুরিত হয়, কিন্তু অধিকাংশ মানুষ হিসেবে তা জানে না। এবং তাই মহামুনি ব্যাসদেব ভগবত তত্ত্ব সমন্বিত বৈদিক শাস্ত্র ভাগবতম প্রণয়ন করেছিলেন। ভক্তিযোগ অনুশীলনের ফলে জীব জড়জগতের সমস্ত বন্ধন ও ভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। তাই ব্যাসদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে অত্যন্ত দয়াপরবশ হয়ে বদ্ধ জীবদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য ভাগবত প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেব তাই তাকে নির্দেশ দিয়েছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি ক্রমশ অনুরক্ত হওয়ার জন্য নিয়মিত ভাবে ও পুঙ্খানুপুঙ্খ ভাবে ভাগবত অধ্যয়ন করতে হবে। ভগবানের দিব্য নাম ভগবান থেকে অভিন্ন। যিনি সম্পূর্ণভাবে মায়ার কবল থেকে মুক্ত হয়েছেন তিনি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। এই জ্ঞান যা সদ্গুরুর কৃপার পাবে লাভ হয় তা জীবকে চিন্ময় প্রতিষ্ঠিত করে। চৈতন্য মহাপ্রভু নিজেকে মুখ্য বলে প্রতিপন্ন করেছিলেন, কেননা গুরুদেবের শ্রীপদপদ্মের আশ্রয় গ্রহণ করার পূর্বে তিনি বুঝতে পারেননি যে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু যে মুহূর্তে তিনি তার গুরুদেবের দাসত্ব বরণ করে তার নির্দেশ পালন করতে শুরু করেছিলেন তিনি অনায়াসে মুক্তির পথ দর্শন করতে পেরেছিলেন। চৈতন্য মহাপ্রভুর
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যে সব রকম অপরাধ ছিল নামকে ভগবানের নামের সমপর্যায়ভুক্ত বলে সমপর্যায়ভুক্ত করা অথবা অনেক ভগবান আছেন বলে মনে করা নিন্দা করা ভগবানের নামের অর্থবাদ করা ভগবানের নামের মহিমাকে প্রতিস্তুতি করে বলে মনে করা নামের বা নাম নামের বলে পাপ আচরণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকাণ্ডের যাগযজ্ঞ তপস্যার মতো পূর্ণ কর্ম বলে মনে করা ভগবত বিদ্রোহীদের বিদ্বেষীদের কাছে ভগবানের নামের মহিমা প্রচার করা এবং ভগবানের নামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও জড় বিশ্বাসক্তি বজায় রাখা হরি বল হরি বল হরি বল That was a long purport, Prabhu. Oh, yeah, finished. A long purport. So, okay, you understand now? Ebar bujhte perechen? So, by chanting Krishna's naam, Krishna's naam niye chant korle, you develop all the good qualities. Shob bhalo prabriti jagrito hobe. And you develop love for Krishna very quickly. আর কৃষ্ণার প্রতি প্রেম খুব তাড়াতাড়ি আসবে If you get Krishna, then what's the loss? What's the problem? যদি কৃষ্ণা পাওয়া যায় তাহলে আর কি প্রবলেম তাহলে কি If you don't get Krishna, then what is the gain? আর যদি কৃষ্ণাকে না পাই তাহলে কি লাভ হলো You can do your material activities perfectly. But if you don't become Krishna conscious, then what's the use? Amra sob material jinish to korte pari. Kintu jodi amra Krishna consciousness na hoi, tale ki labh holo? Jiboner ki labh holo? Yes. Agree, shobai ki bole? Haan ki na? Prabhu ja bolchen. Haan haan. Haan haan, obosshoi. Yes, they are saying definitely yes. তবে এখানে একটা বিশেষ পয়েন্ট চৈতন্য মহাপ্রভু যুক্ত করেছেন সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তিনি গুরুদেবের আশ্রয় গ্রহণ পূর্বক জপ করেননি ততক্ষণ তিনি ভগবানের নামের মহিমা আস্বাদন করতে পারেননি যেই তিনি গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছেন বা দীক্ষা প্রাপ্ত হয়েছেন তখনই কেবল তিনি ভগবানের দিবনামের আসল মাধুর্য অনুভব করেছেন মেনি সেটা কি বোঝাচ্ছে এরকম যে আমাদের সবাই আসলেই গোপাদের বা আমাদের গুরুর দীক্ষিত হতে হবে তবে আমরা সঠিকভাবে ভগবানের নাম জপ করতে পারবো এই প্রশ্নটা জিজ্ঞেস করব সুন্দর গোপাল প্রভুকে আমি জিজ্ঞেস করব প্রশ্ন আচ্ছা সো প্রভু হি ইজ আস্কিং ইজ আ গ্রেট কোশ্চেন he's saying that based on what they are reading, does it mean that one has to definitely get initiated? Only then the rewards of real rewards of chanting will come by. Can you go to 15108? 1510 in Madhya. Okay. Madhya. Just a minute. Madhya to go to 15108. Okay, just give me a moment. That is Madhya part 2. Okay, Madhya part 15108. Okay, you go to purport, huh? Yeah, just a minute, Prabhu. Amra ei shlokate jacchi, Prabhu. 108 number bolchen, Madhya. I am now on the 108 shloka, Prabhu. Yeah, Dikha, go down to the purport. Diksha, yeah, purport. Go down okay. to the purport. Mm-hmm. Yes, see, I have gone to the mantra, second mantra, and the third one.
third one, move down. Third month. Okay, okay. Yeah, I have to just go on to the right. Next just hold page. On to, yeah, just hold on. The third mantra, same which on is the top. Yeah, this the one. Yeah, yeah. Adiksha, Adiksha. Yes, yes, Prabhu. Yes. Can you read this? Can you read this? He asked the question. Can you read? Yeah. Prabhu, apni je prashno korechilen je apni porte paren. Eta third month kon time dekhte pachhi. Eta eta odikhi odikhitosyo. दीक्ष विरहितो जनः ट्रांसलेशन टा पढ़ते पारें मद गुरुर সদগুরুর সরি হ্যাঁ পড়ুন সদগুরুর কাছে দীক্ষা না হওয়া পর্যন্ত সব রকম পারমার্থিক কার্যকলাপ নিরর্থক হয় যথাযথভাবে দীক্ষিত সব রকম পারমার্থিক কার্যকলাপ হতে পারেন. So you are asking the question, the answer is here. আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তো তার উত্তর পেয়েছেন হ্যাঁ কি না? একবার একবার আবার অনুবাদটা পড়তে পারেন কেন মাঝখানে দুজন পড়ছিলেন আর একবার একজন যদি পড়তে পারেন সদগুরুর কাছে দীক্ষিত না হওয়া একবার আবার পড়ুন সদগুরুর কাছে দীক্ষিত না হওয়া পর্যন্ত সব রকম পারমার্থিক কার্যকলাপ নিরর্থক হয় যথাযথভাবে দীক্ষিত হয়নি যে ব্যক্তি তিনি পুনরায় পশুযোনিতে অধঃপতিত হতে পারেন পশু যোনি অ্যানিমাল লাইফ ইয়েস ইউ ডু অল ইয়োর ডিভোশনাল সার্ভিস বাট ইউ আর নট ইনিশিয়েটেড ইট ইজ ইউজলেস যদি সব ডিভোশনাল সার্ভিস করছি কিন্তু আমরা যদি দীক্ষা না নিই তাহলে বেকার আলে বেকার ঠিক আছে হরি বল ভালো প্রশ্ন করেছিলেন আই সেড নাইস কোয়েশ্চন ইউ ক্যানট ডু এনিথিং ইউ লাইক দ্যাটস নট পসিবল আপনার যা মনে করে আপনি সে করবেন এরকম হয় না ইফ ইউ ডোন্ট ফলো শাস্ত্রা দেন ইউ ক্যানট গেট দ্য রেজাল্টস যদি শাস্ত্রকে না আমরা ফলো করি তাহলে তার রেজাল্ট পাওয়া যাবে না হরিবল শাস্ত্র বিদিন ইউস্ট্রিজা ভগবদ গীতা 16:23 Just a minute. Bhagavad Gita 16:23. Okay. আপনি যে এত সুন্দর বাংলা বলতে পারেন আমি আগে এটা জানতাম না He thinks I am speaking good Bengali, but I am just trying to get my practice back. So, Prabhu, we are on Shloka 23, 16:23, you said, correct? Okay, correct. Read it. Hai, eta porben, Shloka, 23 number Shloka. I'm just going to see you, Chinapna. দেখতে পাচ্ছেন না না এই দেখুন আমি শ্লোকাটা বার করেছি বাঁ দিকে আছে আমার স্ক্রিনে বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকে এদিকে 23 নম্বর শ্লোকা ইহ শাস্ত্র দিস ওয়ান প্রভু ইহ শাস্ত্র
দেখতে পাচ্ছেন এখন? না বিকাশ প্রভু দেখতে পাচ্ছেন না, আর কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, এটা বাম পাশে আছে, 23 নম্বর শ্লোক। হ্যাঁ দেখতে পাচ্ছেন, পড়ে আচ্ছা ঠিক আছে প্রভু, আমি শ্লোকটা পাঠ করছি। হ্যাঁ তপস্যাদা প্রভু পড়ুন পড়ুন। যা শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কামকারত নাশ সিদ্ধিম বাপ্নতি নাশ সুখম না পরম গতিম। খুব সুন্দর, he just read the shloka prabhu, do you want him to read the translation? Yeah ha onubad ta porte parben, ami dan dike eschi ekhon onubad je shastra bidhi ha prabhu onubad ta ha ha ekhane dan dike ekটু niche namiye din are ekটু niche namabo ha ha porun porun ekhon dekha jacche je shastra bidhi poritag kore কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। He read the translation, Prabhu. So if you don't follow the Shastra, then you cannot get perfection, you cannot get peace, nor the supreme destination. যদি আমরা শাস্ত্রকে না পরিচালন না করি তাহলে কিছু লাভ পাওয়া যাবে না, পারফেকশন পাওয়া যাবে না, সিদ্ধি পাওয়া যাবে না। So therefore we must learn how to follow instruction given by sadhu shastra guru. এই জন্য আমাদের সাধু শাস্ত্র গুরু যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন ওইগুলো পরিচালনা করতে হবে। So next question. আরো কিছু প্রশ্ন আছে? Now let's say we are in the dormitory. Actually it look like a crematory, not dormitory. Like a what? Like crematory probably. Crematorium. Like a crematorium. Oh, okay. Instead of the dormitory. Here it's like in the room we have a 6 person staying together and I am only the practicing bhakti yoga. Others all eating fish food everything. But do I have no choice? I have to cook in the same place, I have to offer Krishna, I have to eat it. It's I am mentally I'm not satisfied, but I have no choice. So this my practice going on, is it okay or what to do? You can go 6, 17, 28 Bhagavatam. Okay. 6, 28 খুব ভালো প্রশ্ন। 6, 17, 28 Yes, Prabhu. Just a minute. 6, 17 and then we go to 28. I am there Prabhu, is it Narayana Varaha Sarva Vara? Yes, yes. Kutashna Bibayati. Can you ask him to read? একজন পড়তে পারেন, যে প্রশ্ন করেছেন পড়তে পারেন, দেখতে পাচ্ছেন? আমি আপনার স্ক্রিন মোটে দেখতে পাচ্ছি না, আমি জানি না কেন। আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমি আপনার স্ক্রিনকে এখন ওই যে চৈতন্য চরিত আমি তো যে 108 নম্বর শ্লোকটা ছিল আমি ওখানেই পড়ে আছে, আমি জানি হয়তো আপনার কানেকশনটা। আর কেউ দেখতে পাচ্ছে? কেউ পড়ে হয়তো শোনাবে? হ্যাঁ প্রভু আমি দেখতে পাচ্ছি। নারায়ণ পরা সর্বে নকুতসন বিভতি স্বর্গ অপবর্গ নরকে সোপি তুল্লার্থ দর্শিন
বাহ, খুব সুন্দর অনুবাদ। আরেকটু উপরে উঠে দিন। ঠিক আছে। ভগবান নারায়ণের সেবায় সর্বতোভাবে যুক্ত ভক্তেরা কখনো জীবনের কোনো অবস্থা থেকে ভীত হন না। তাদের কাছে স্বর্গ, মুক্তি এবং নরক সমান, কারণ এই প্রকার ভক্তেরা কেবল ভগবানের সেবাতেই আগ্রহশীল। হরি বল। হরি বল। তাৎপর্য পড়তে বলছেন উনি। আচ্ছা ঠিক আছে। পার্বতী হয়তো স্বাভাবিক ভাবে প্রশ্ন করেছিলেন, ভক্তেরা এত মহৎ হন কি করে? তাই এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে তারা নারায়ণ পর, তারা কেবল নারায়ণের উপর নির্ভর করেন, তারা জীবনের ব্যর্থতায় কখনো বিচলিত হন না, কারণ নারায়ণের সেবায় তারা সমস্ত দুঃখ কষ্ট সহকারে শিক্ষা লাভ করেছেন। তারা স্বর্গে থাকেন অথবা নরকে থাকেন, তাতে তাদের কিছু যায় আসে না। তারা কেবল ভগবানের সেবায় যুক্ত থাকতে চান, সেটি তাদের মহিমা। আনুকুল্য কৃষ্ণ অনুশীলনম, তারা অনুকূল ভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং তাই তারা মহান। ভৃত্য ভৃত্যা নাম শব্দটির দ্বারা মহাদেব ইঙ্গিত করেছেন যে চিত্রকেতু যদিও সহনশীলতা এবং মহাত্মের একটি দৃষ্টান্ত প্রদর্শন করেছেন, কিন্তু যে সমস্ত ভক্তেরা নিত্য দাস রূপে ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন তারা সকলেই মহান। তারা স্বর্গসুখ ভোগে আগ্রহী নন, মুক্তি বা ব্রহ্ম সাজ্জ্য লাভে আগ্রহী নন, এই সমস্ত লাভের প্রতি তারা নিঃস্পৃহ, তারা কেবল ভগবানের সেবাতে আগ্রহী। হরি বল। হরি বল। সো ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছেন? না, আমি বুঝতে পারিনি। সাম অফ দেম ডিড নট আন্ডারস্ট্যান্ড প্রভু। হোয়াট দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড? কি জিনিসটা বুঝতে পারেননি যদি একটুখানি আরো বিস্তারে বলেন। এখানে তো অনেক মহান মহান ভক্তের কথা বলা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তো আমি ভক্তই না, আমি রয়েছি এটা সাধারণত কিছু লোকের সাথে, যেটা আমি ডরমিটরি বললাম যে ক্রিমিটোরিয়ামের সময় ওরকম। এখানে আমি খুব সামান্য একটু সেবা করছি, কোনো ধরনের মামলা কি ভগবানকে কোনো রকম একটু নিবেদন করে প্রসাদ পাচ্ছি, এটা মানসিক ভাবে ভালো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, একটুখানি থামাবেন, আমি সবকিছু ট্রান্সলেশন আপনার লস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো একটুখানি জাস্ট ওয়েট ওয়েট। সো প্রভু হি ইজ গিভিং হিজ কমেন্ট, সো আই আস্কড হিম টু ওয়েট সো দ্যাট থিংস ডোন্ট গেট লস্ট ইন ট্রান্সলেশন। সো ফার্স্ট অফ অল হোয়াট হি ইজ সেইং ইজ দ্যাট দিস পারপার্ট ইজ টকিং অ্যাবাউট অল বিগ সেইন্টলি পিপল, ওয়্যার এজ হি কনসিডার্স হিমসেলফ স্টিল a sort of neophyte as compared to them, and while he is trying to do things with obviously not so comfortable things around him, so that mentally makes him sometimes uncomfortable or he does not feel very good about himself. So I'll allow him to complete the other part of his thoughts. Yeah. But this was so far what he felt. I'll just go back to him and ask him to complete. Ha, abar bolun, complete korun. Ha. তো এই ক্ষেত্রে আমি যেটুকু করছি সেটা আমার পারমার্থিক জীবনের জন্য সঠিক কিনা, এটা হচ্ছে আমার কমপ্লিট। সো হিজ কোয়েশ্চেন ইজ অবভিয়াসলি হি ইজ নট ভেরি কমফোর্টেবল হোয়াট হি এন্ড হ্যাপি উইথ হাউ হি ইজ ডুইং ইট, বাট হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অ্যাজ হিজ গাইড? Is it okay what he's trying to do in the best of these circumstances, in the dormitory? It says by Chaitanya Mahaprabhu. Chaitanya Mahaprabhu bole gachen. It says that the one in the tour, in one in his tour, Ekta uni jokhon tour korchilen tokhon bolechen. So he saw the Brahmins, you know, who hosted him. Je Brahmin onar khatir korechen. He wanted to go with Chaitanya Mahaprabhu. He said, I don't want to stay in my material life. I want to go with you. Uni Brahmin, jokhon Chaitanya Mahaprabhu tour e gachen, Chaitanya Mahaprabhu ke bolchen je ami apnar shonge jete chai.
আমি এখানে থাকতে চাই না। সো চৈতন্য মহাপ্রভু নো, চৈতন্য মহাপ্রভু জানেন, ইউ স্টে এট হোম, বলছেন না তুমি, তোমাকে বাড়িতে থাকতে হবে। And you, whoever you meet, you chant, you teach them about Yarete ka tare ka Krishna Upades. তুমি বাড়িতে থাকো আর এখানে যেও আসবে তাদেরকে শেখাও কৃষ্ণ মহামন্ত্র আর তার কি লাভ হয়। In this way, I will always be with you. এইভাবে আমি সবসময় আপনার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো। Can you go to Madhya 7126? Madhya 7126. Okay. Just allow me to close this one. Madhya 7. Just a minute, Prabhu. Madhya 761, correct, Prabhu? 7126. 7126, okay. Just a minute. Saptam Parichhed 126, okay. Prabhu, is it Kripa Kor Koro Prabhu Mora? Is that the correct, voice? Correct. Yes, yes, Prabhu. Apnara dekhte pachchen ekjon pore kyo porte chai? Ami dekhte pachchen screen ta. হ্যাঁ, তপস্যা প্রভু দেখতে পাচ্ছেন, আর কেউ পড়তে চায়? What about others? The others also can read, all these people are there. হ্যাঁ, বাকি অনেকজন আছে, আপনারা কেউ আগে এসে পড়ে দেখুন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। বলেন বলেন। হ্যাঁ আবেচরণ প্রভু, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন। হ্যাঁ প্রভু, কত নম্বর শ্লোকের কথা বলছেন? 126, 100, হ্যাঁ 126 নম্বর, কৃপা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কৃপা করো মোরু, কৃপা করো প্রভু মোরে, যাও তোমার সঙ্গে সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সেই ব্রাহ্মণ তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও, এই জড়জাগতিক জীবনে দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ করতে পারছি না। Okay, go to the next, go to the next verse, because you can read the purport later, huh? You can take note and read the purport later. পরে পরপর আপনারা পড়তে পারেন, এখন আমরা অন্য নেক্সট শ্লোকাতে যাব। আচ্ছা, হ্যাঁ 127 নম্বর, প্রভু কহে, প্রভু কি বলছে? হ্যাঁ পড়ুন। 127 নম্বর শ্লোকটা দেখা যাচ্ছে না, আপনি একটুটা ঠিক করুন। হ্যাঁ এবার এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রভু কহে ঐসে বাদ কবু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এই রকম কথা আর কখনো বলো না, গৃহে থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করো। নেক্সট ভার্স, হরি বল। এর পরের ভার্স আমরা আরে 10
128 নম্বর যারে দেশ তারে কহ দেখতে পাচ্ছেন পড়বেন 128 নম্বর যারে দেশ তারে কহ হ্যাঁ প্রভু দেখা যাচ্ছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকে তুমি ভগবত গীতায় ও শ্রীমৎ ভাগবতে প্রদত্ত শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করো আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো শ্লোক না আরেকজন পড়তে এক মিনিট দাঁড়ান আরেকজন পড়তে চাইছিলেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর কেউ পড়তে চায় ওখান থেকে নবদ্বীপ থেকে অভয় চরণ প্রভু আর কেউ পড়তে চায় ওখান থেকে মনে হলো কেউ বললো যে আমি পড়তে চাই আমার ওয়াইফ বলেছিল কিন্তু ও ঠিক মতো দেখতে পাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমরা সিঙ্গাপুর থেকে পড়ি হ্যাঁ বলুন প্রভু আপনি পড়ে দিন হ্যাঁ কবুনা বাঁধিবে তোমার বিষয়ে তরঙ্গ পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ তাহলে ভব সমুদ্রের বিষয় তরঙ্গ কখনো তোমাকে পারমার্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না পুনরায় তুমি এই স্থানে আমার সঙ্গ লাভ করবে হরি বল হরি বল পপট পপট তাৎপর্য পড়তে বলছেন একটু জুমটা বড় করে দিন আচ্ছা এক মিনিট এবার দেখা যাচ্ছে এই সুযোগ সকলের জন্য হ্যাঁ তাৎপর্য এই সুযোগ সকলেরই জন্য কেউ যদি কেবল সদ্গুরুর তত্ত্বাবধানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন সকলকে যথাসাধ্য এই পন্থা সম্বন্ধে শিক্ষা দান করেন তাহলে এই জড়জগতের কলুষ তাকে স্পর্শ করতে স্পর্শ পর্যন্ত করতে পারবে না হ্যাঁ আমি একটুখানি এক মিনিট দিন আমাকে আমি উপরে চলে যাই হ্যাঁ এখান থেকে হ্যাঁ করতে পারবে না কেউ বৃন্দাবন নবদ্বীপ দেখতে পাচ্ছেন একটু একটু নিচে নামিয়ে দিন তো আরো নিচে হ্যাঁ নিচে আচ্ছা আরো নিচে হ্যাঁ এবার আরো নিচে ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ কেউ বৃন্দাবন নবদ্বীপ অথবা জগন্নাথপুরীর মতো পবিত্র স্থানে বাস করুক অথবা জড়জগতে প্রভাবে পঙ্খিল ইউরোপ বা আমেরিকা শহরে বাস করুক তাতে কিছু যায় আসে না ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করবেন তিনি যেখানে থাকুন না কেন সেই স্থানটিকে তিনি বৃন্দাবন বা নবদ্বীপে রূপান্তরিত করবেন অর্থাৎ জড়জগতে প্রভাব তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করা এটি হচ্ছে পন্থা হরে কৃষ্ণ খুব সুন্দর এটা তো মনে হচ্ছে এখন প্রশ্নর উত্তর পাওয়া যাবে আই এম জাস্ট আস্কিং দেম প্রভু নাও আই হোপ দেয়ার কোয়েশ্চন ইজ আনসার্ড ইয়েস ইয়েস ফর ভেরি নাইস তো এখন তো দেখতে পাচ্ছি যদি ডরমেটরি আছে আমেরিকা আছে যেখানে আছে কোনো অসুবিধা নেই সেখানে আপনি বৃন্দাবনের মাহল ক্রিয়েট করতে পারবেন আই এম জাস্ট টেলিং দেম দ্যাট If you don't chant, if you don't chant and follow, then even if you are in Satya Yuga, you will become Kali Yuga. উনি বলছেন যদি চ্যান্টিং না করি তাহলে আমরা যদি সত্য যুগতে আছি তাহলে ওটাকে কলিযুগ করে দেব understand the chanting is the saving thing
চ্যান্টিং হচ্ছে সব সবচেয়ে জরুরি, ওটাই বাঁচাতে পারবে আমাদেরকে। সো দিস ইজ আওয়ার অনলি হোপ, আমাদের একমাত্র হোপ চ্যান্টিং। So it doesn't matter where you stay, as long as you chant, Krishna, you know, he will always be with you. যেখানে থাকছেন চিন্তা করবেন না, জপ করছেন সেটাই সবচেয়ে জরুরি। Krishna and Krishna's name are non-different. Krishna আর কৃষ্ণার নাম দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। Yes. হ্যাঁ না, কনফিউশন হ্যাঁ না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে, হ্যাঁ প্রভু, হ্যাঁ ঠিক আছে। এনি আদার কোশ্চেনস? আর কিছু প্রশ্ন আছে? খুব ভালো প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেখেন একজন ভক্ত কমেন্ট করেছেন, প্রশ্ন রেখেছেন। আচ্ছা আমি দেখি যদি চ্যাট পড়তে পারি তাহলে। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে বর্তমান যেভাবে দীক্ষা হচ্ছে এটা কি ঠিক, মানে তিনি বলছেন যে বর্তমানে ইসকনে যেভাবে দীক্ষা দিচ্ছে, মানে গুরুবর্গ যেভাবে দীক্ষা দিচ্ছে এটা ঠিক কিনা। He's asking Prabhu the way that currently initiation is given in ISKCON, is that right? They are already doing something which is against Prabhupada's teaching. ওরা আগেই যে জিনিস করছে সেটা শিলা প্রভুপাদের টিচিং এর বিরুদ্ধে। Prabhupada never asked them to become gurus. Prabhupada কোনোদিন বলেননি যে তোমরাই গুরু হয়ে যাও। Prabhupada asked them to become the rhythmic representative of the guru, acharya. Prabhupada বলেছেন যে তোমরা rhythmic representative হও গুরুর জন্য। So when you don't follow the instruction of the spiritual master, you become useless. Can you go? Adi Lila 12:10. Adi 12:10. Okay. Adi. Amra Adi te jacchi ekhon 12 number chapter e. Just hold on. 389 আচার্যের মত, ওই দ্যাট ওয়ান প্রভু, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন আমরা 10 নম্বর শ্লোকে দেখছি, আচার্যের মত যেই সেই মত সার তার আখ্যা। Somebody wants to read? Can read on please? Yes, দেখতে পাচ্ছেন শ্লোক? হ্যাঁ বলুন বলুন। আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। আচার্যের যে মত সেই মতই হচ্ছে সার, যে সেই মত লঙ্ঘন করে সে তৎক্ষণাৎ অসার হয়ে যায়। হরি বল, হরি বল, তাৎপর্যটা পড়ুন। আচ্ছা প্রভু, এখানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার মত ব্যাখ্যা করেছেন, ব্যক্ত করেছেন। যিনি গভীর নিষ্ঠা সহকারে গুরুদেবের নির্দেশ পালন করেন, তিনি পরমেশ্বর ভগবানের ইচ্ছাকে রূপদান করতে সক্ষম হন। কিন্তু যে গুরুদেবের আদেশ অমান্য করে বিপদগামী হয়, সে সম্পূর্ণভাবে অসার হয়ে যায়। হরে কৃষ্ণ। So if you follow something which is not ordered by the guru and you do, you become useless. Jodi kichu kori je guru amaderke adesh denni tale ekdomi bekar. So if you are connecting yourself to a useless person, how you can become successful? Ar jodi amra emon manusher shonge somporko kori adhyatmik jibone, tale amader ki lab, আমরা কি করে সফল হতে পারি?
Bhagavatam 6, 7, 14. আমরা ভাগবতে যাব এখন, আমরা দেখব ওখানে 6, 7, 14. চোদ্দ নম্বর আমরা ভার্সে যাব এখন। তেষাং কুপাত দেস্ত্রিণম পতাতম তস্মে হে অধঃ ইয়ে সদায়ু বাচস্তে বাই Majantya Asma Plava Eva. Read the translation. Onubatta korte paren ekjon dekhte pacchen ha porun je somosto netara aggane andhokare potito hoyeche ebong jara purbobotri shloke bornito dhongsher pod prodorshon kore manushke bipote porichalito kore তারা প্রকৃতপক্ষে পাথরের তৈরি নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করছে। যারা অন্ধের মতো তাদের অনুসরণ করে তারাও অচিরেই তাদের সঙ্গে নিমজ্জিত হবে। তেমনি যারা মানুষকে কুপথে পরিচালিত করে তারা নরকগামী হয়, তাদের অনুগামীরাও তাদের সঙ্গে নরকে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে প্রভু। Any other questions? আর কোন প্রশ্ন আছে কারোর? There's some question on the chat. যে প্রভুপাদ যে আদেশ করেননি তার কোন প্রমাণ আছে কি? So his question is, আগে একবার আমি জিজ্ঞেস করি, ভালো করে জেনে নি question, তার মানে প্রভুপাল আদেশ করেনি তার কোনো প্রমাণ আছে? আমরা এখন দীক্ষার কথা বলছি। So the question is, Prabhu, that the fact that this was not instructed by Srila Prabhupada, this way of Diksha, is there a proof of that? Yeah, Prabhupada has given the July 9 letter to all society, temple president, GBC, and presidents, you know. Prabhupada, July 9 tariker, onar chithi ache, je uni sob temple president ke likhechen, je kibhabe korte hobe, oita hocche ekta praman. It is says very clearly in that letter. ওই চিঠিতে উনি একদম ক্লিয়ার করে বলেছেন। So why we not follow some direct instruction given by Prabhupada? তাহলে প্রভুপাদ যে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওইটা আমরা কেন ফলো করছি না, কেন বাধ্য হচ্ছি না ওইটা দিয়ে? And the proof for not following is that the gurus are falling down. Our onar instruction follow korchi na eta clear hocche keno iskone je guru ra ache tarao to adopodito hocche. Yes, thank you. So this is the proof. Etai hocche proof, praman. If you get the mercy of guru, then maya cannot touch you. Jodi gurur kripa thake tale maya to ashte parbe na apnar kache. But when you disobey guru, when you disobey the guru, then you will get, you become useless, you fall down. Kintu jodi gurur kotha amra na mani tale to amrao amadero কি ছিল ফল ডাউন এর ট্রান্সলেশন? অধিপতন হবে আমাদের। থ্যাংক ইউ।
অধপতন হবে। থ্যাংক ইউ। All right, so okay, I think it's getting late. I thank you all for participating in this first Bengali class. ধন্যবাদ সবার আসার, প্রথম আমাদের ক্লাস হলো বাংলায়। I especially like to thank Anandalila Prabhu for hosting this translation. প্রভু আমাকে বলছেন আমি তো ভালো কাজ করতে পারিনি, আমিও শিখছি আপনাদের সঙ্গে, তা আমাকে ক্ষমা করবেন, সব জব ভুল করেছি ক্ষমা করবেন, কৃপা রাখবেন। প্রভু আপনার যে আমরা এই শ্রীমন ভাগবতের ক্লাসে অত্যন্ত আনন্দ পেয়েছি এবং এখানে যে যে বাংলা ক্লাস শুরু করেছেন এর জন্য আমরা অত্যন্ত গৌরবোধ করতেছি। মানে এতটা আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজ কতটা আনন্দ হচ্ছে। He is saying that he is very grateful that we did the class and he is not able to express how happy he is to see all the things that we have discussed today. Yes, so we'll try to make it regular on Tuesdays. আমরা প্রতি টিউজডে এটা করার চেষ্টা করব। You can do one thing, we can send you the link and you try to forward it to many of your friends as far as possible. Yes, প্রভু বলছেন হ্যাঁ খুবই জরুরি, আমরা লিংক পাঠাবো আর আপনি আপনাদের বন্ধু বান্ধবদেরকে ফরওয়ার্ড করবেন, তাহলে প্রভুর বাক্যটা আরো আগে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আরেকবার এই লিংকটা কি আমরা যে কোনো ভক্ত দিতে পাই না, শুধু আমাদের যারা ঋত্বিক ভক্ত আছে এদেরকে দেব শুধু? প্রভু দ্যাট ইজ আ ইন্টারেস্টিং কোয়েশ্চন, হি ইজ সেইং ওয়ান্স উই শেয়ার দ্য লিংক শুড দে ফরওয়ার্ড ইট অনলি টু দ্য ঋত্বিক devotees or they can forward it to others as well? Can forward to anybody you like. Bolchen jar jar jake forward korar ichhe ache take forward korun, shobar bhalo hobe. Okay, hari bol, khubi sundor. You must forward it to anybody you like because anyone who read this they are reading Prabhupada books. Prabhu bolchen jakeo apni forward korben ar je keu ota shunche এক মাধ্যমের শিলা প্রভুপাদের বই পড়তে পারছে, কেন ওই মেসেজটাই তো আমরা আগে দিচ্ছি আপনাদেরকে। Yes, ঠিক আছে প্রভু। হ্যাঁ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই জুম ক্লাসের আয়োজন করার জন্য, যেটা পুনরাবৃত্তি হচ্ছে অবশ্যই বলেছেন। আমি চেষ্টা করব সামনের ক্লাস থেকে আরো অনেক বাঙালি ভক্তকে অ্যাড করার জন্য। Thank you. He's saying he is very grateful and he will try to add more Bengali devotees who can get encouraged to join the Zoom class. Yeah, next week you can get more people to come. Huh? And those people Agesh, who miss the class, yes, you always can forward the link. Age shoptahe aro loker byabostha korar chesta korun ar jara ajke aste pareni taderke link forward korben jokhon amra recording er link ta share korbo. Hare Krishna. Try to give the link quite earlier so you can pass to people. Yeah, we will get the link very quickly. Hare Krishna, all glories to Prabhupada. Hare Bol, Hare Bol. All glories to Hare Bol. All glories to Sundar Gopal Prabhu.